পাহাড়ি বাঙালির সংঘর্ষে উত্তাল পার্বত্য অঞ্চল, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি, কাল পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। মব জাস্টিস সমর্থন করে না সরকার, বললেন তথ্য উপদেষ্টা, রয়েছে আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, জাবিদের শামীম হত্যার ঘটনায় 8 শিক্ষার্থী বহিষ্কার, আশুলিয়া থানায় মামলা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন আরও 20 জন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি ও দীঘিনালায় সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র জনতা, পরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি সদর ও পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এদিকে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন, সে পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক বার্তায় বলা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে সরকার, সহিংসতার সকল ঘটনা সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যাই, আমাদের আমাদের এখানে মানে এসে বিরাজ করছে। 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন, বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন, 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরমে আছে। যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল, বিভিন্ন জায়গার মতো বা হাড্ডিপাটি ভাঙা টাঙা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, চিকিৎসাও দিয়েছি। ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তার অধিকার রয়েছে, অসৎ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল, দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার পতনের পর যে সহিংসতা হচ্ছে তা ধর্মীয় না, রাজনৈতিক। স্বৈরাচার পতনের বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যে সহিংসতা হচ্ছে তা এই ষড়যন্ত্রেরই অংশ। এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে, দেখুন জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়, এরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। যতদিন পর্যন্ত মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না, এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের দিকে যাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে এই কাজটি এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ আরও বলেন, ইতোমধ্যে আমাদের 6টি সংস্কার কমিটি হয়েছে, অক্টোবর মাস থেকে সংস্কার কমিটি কার্যক্রম শুরু হবে, শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, এবং আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য 3 জনকে গ্রেফতার করা হয়েছে,
এবং জাহাঙ্গীরনগরেও যেই ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 8 জনকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা এই বহিষ্কার বা এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনায় আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে ঘোষণা করা হয়েছে। রাতে ডাভির প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্যরা জানান, মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে জরুরি সিন্ডিকেট সভাটি সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত চলে। সভায় সিন্ডিকেটের 17 জন সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সদ্য সামরিক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী, পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 3 জন আহত হয়েছেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 1 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায়। জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পরিবেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকারমের খতিব ধর্ষণের দায়ে অভিযুক্ত দরবারি আলেম আওয়ামীপন্থী রুহুল আমিন ফিরে আসা ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনাবাহিনী পুলিশ সদস্যরা বায়তুল মোকারম এলাকায় অবস্থান করে। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সকাল 10টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেয়নি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত 4 আগস্ট শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় 4 সেপ্টেম্বর করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে মশিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলায় মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট 8টি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক ডেপুটি প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি সব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান লাভ চেয়ার বিডির পক্ষ থেকে 65 জন আহত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এই স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিত হয় এবং এটা যাতে তারা একটা, এটা কেবল একটা রুটিন কাজ না, তাদের যাতে একটা রেসপন্সিবিলিটির মধ্যে আসে, কারণ এরাই তো রিয়েল হিরো। তাদের কারণেই আমরা আজকে মুক্ত বাতাস সে নিঃশ্বাস নিতে পারছি বা আজকে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো যারা সরকারে আছেন যাতে প্রায়োরিটিতে, টপ প্রায়োরিটিতে যাতে এটা থাকে, আমরা মনে করি যে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যাদের সম্ভব তাদেরকে বাইরে প্রেরণ করা উচিত এবং আশা করি।
এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। পণ্যের সরবরাহ কিংবা আমদানি না বাড়ালে দাম বেঁধে দিয়ে লাভ হবে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। একই সাথে অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে, তবে বেড়েছে কাঁচা সবজির দাম। কাউসার আমাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণ করতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল পাচ্ছে না গ্রাহকরা। খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়। এছাড়া প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম 142.44 টাকা হওয়ার কথা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি 155 টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারে দাম নির্ধারণ করছে ঠিক আছে, আমরাও মানি, কিন্তু সরকারের নির্ধারণ যে দামটা করছে এই দামটা তো কার্যকর হইতেছে না। যে আপনি চেয়ার বইয়ে থেকে কইবেন যে এই দামে ডিম বেশ, ওইটা তো হবে না। আপনি দেখেন, যদি আমার দেশ মাল না থাকে অন্য দেশে আনান, পরে দেখেন যে আমরা এই দামে বেশি কিনা, কিন্তু প্রত্যেকটা কাস্টমারে কইতেছে তোমরা দাম বেশি বেশো, তোমরা দাম, আমরা তো বেশি বেশি না, আমরা কিন্তু ওই বেশি এ কারণে বেশি ব্যস্ত হইতেছে। এখন 5 টাকা না চাইলে কাস্টমার 5 টাকা দেয় না, ওই 80 টাকাই লাস্ট করে। এমনি যদি 220 টাকা এই 15 টাকায় 5 টাকা অনেক সময় দেয় না, ওই 80 টাকাই, আর 80 টাকাই বেশি। সরকার চেঞ্জ হয়েছে, মনে করেন পৃথিবীর যে কোনো দেশ সরকার চেঞ্জ হইলে একটা একটা দেশ প্রভাব পড়ে, এই প্রভাব ঠিক হইতে 3-4 বছর টাইম লাগে, পরে ঠিক হইব। এদিকে ক্রেতাদের অভিযোগ, গতানুগতিক চিন্তা না করে ভিন্ন পথে হাঁটতে হবে সরকারের, একই সাথে বাড়াতে হবে আমদানি। কিছুদিন আগেও এই ডিম 350-370 টাকা বিক্রি হইত, আজকে এখন আমি এখানে আসছি উনি 390, এবং ওটাই ওনার ফিক্সড, এর নিচে উনি বিক্রি করবে না। তাহলে আমাদের জন্য তো এটা অনেক কষ্টকর, আর বাজারটা যেরকমভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আসলে এগুলোর মনিটরিংয়ে সমস্যা আছে। আসলে কি যা বলছিল যে দাম কমবে সেটা কিছুই কমে না, আমরা বাজারে আসতেই ভয় পাই যে একটা অবস্থা চলতেছে। আমাদের ছেলেরা আসলো জিজ্ঞাসা করলো কত, তখন কম বলতো, ওনারা ও বাচ্চারা চলে যাওয়ার সাথে সাথে আবার দাম বাড়ায়। বাজারে মরিচ সহ সব ধরনের সবজি দামও বাড়তি, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এছাড়া অন্যান্য সবজির দামও কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম একটু বেশি, 10 থেকে 20 টাকা কেজিতে বেশি, যেমন টমেটো ছিল 140 টাকা, এখন 160 টাকা, তারপরে শসা ছিল 50 টাকা 60 টাকা, সেই শসা এখন 70 টাকা বেশি। আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, একটি যুদ্ধ বিমান আজাম পরিবারের বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ছোট ছোট গল্প নিয়ে আজও প্রকাশনার খুদে গল্প বইয়ের মোড়ক উন্মোচন হল। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইকরাম কবিরের 47টি ছোট ছোট গল্প নিয়ে রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন লেখক, সাহিত্যিক, কলামিস্ট, পাঠক সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। এডিস মশা চলতি বছরের এক মাসের হিসেবে কয়েক দিনেই মৃতের রেকর্ড ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বৃষ্টি শুরু হওয়ায় এবার এডিস মশার ঘনত্ব দ্বিগুণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও বাড়তে পারে বলে তা হতে পারে ভয়ঙ্কর। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না, করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে। ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা, যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে
আমার যে লার্ভা হইল, যে মশার যে পূর্ব অবস্থা যখন প্রজনন প্রক্রিয়া একটা স্তর হইল লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হইলে তো এটা প্রিভেনশন ট্রিটমেন্ট হইল, তাই এখন আমরা বেশ প্রস্তুত। কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে, অনেক কনস্ট্রাকশন সাইডে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে, ওই হাসপাতালের মধ্যে দেখা গেলো যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং এই ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যত বেশি সম্ভব মশার নিচে থাকা উচিত, আর আমাদের যে আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা ড্রেন, এগুলো কিন্তু আমাদের আপনার পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে আমাদের যারা পৌর কর্পোরেশনে পৌরসিটিতে যারা কাজ করে তাদেরও কিন্তু আমাদের তাদের সাথে যোগাযোগ করা উচিত। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে যারা জড়িত আছে তাদের থেকেও সাহায্য নেওয়া উচিত, যাতে করে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় মশার স্প্রে করা হয় এবং যেভাবে মশার যে ব্রিডিং পয়েন্টগুলো এগুলো যাতে এটা উৎপাদন করা যায়। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাহাড়ি বাঙালির সংঘর্ষে উত্তাল পার্বত্য অঞ্চল, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি, কাল পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের, দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। মব জাস্টিস সমর্থন করে না সরকার, বললেন তথ্য উপদেষ্টা, রয়েছে আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, জাবিতে শামীম হত্যার ঘটনায় 8 শিক্ষার্থী বহিষ্কার, আশুলিয়া থানায় মামলা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।